বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অণুজীবের ছোট্ট অণুজীব COVID-19 বা করোনা ভাইরাস, তার যে দাপট, সেই দাপট এখনো অব্যাহত আছে এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে, বাংলাদেশও এর মধ্যে রয়েছে এবং বাংলাদেশ এখন প্রতিদিনই নানা রেকর্ড করে করে তুলেছে। কোনো দিন আক্রান্তের রেকর্ড, কোনো দিন মৃতের রেকর্ড, কোনো দিন পরীক্ষার বিপরীতে শনাক্তের রেকর্ড। গত বছর যেমনটা বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বের যে কটি দেশ ভালো ছিল, ভালো করছিল, তার মধ্যে শীর্ষ বিশ্বের মধ্যে ছিল, এবছর বাংলাদেশের করোনা পরিস্থিতি বিশ্বের যে কটি দেশে সবচেয়ে খারাপ তার মধ্যে শীর্ষ পাঁচ ছয়ের মধ্যে অবস্থান এখন বাংলাদেশের। নানা রকমের সংকট আছে, অব্যবস্থাপনার, প্রস্তুতির অভাব, খানিকটা দুর্নীতি, খানিকটা পরিকল্পনার দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনার অভাব, খানিকটা সিদ্ধান্তে অটল থাকার অভাব, নানান কিছুই লক্ষণীয়। সরকারের দিক থেকে কখনো কখনো যে চেষ্টা নেই, আন্তরিকতা নেই, সে কথা বলা যাবে না, কিন্তু সেই চেষ্টা বা আন্তরিকতা প্রায়শই মাঝপথে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। কেন পড়ছে সেটি একটি আলোচনার বিবেচ্য বিষয়। জীবন জীবিকার সংকট, এর মধ্যে ভারসাম্য বজায় রাখবার একটা চেষ্টা সরকারের নীতির মধ্যে প্রথম থেকেই আছে, কিন্তু কখনই জীবন এবং জীবিকা কোনোটাকেই খুব স্থির সিদ্ধান্ত নিয়ে দৃঢ়তার সঙ্গে সেগুলো সেই কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি সেটি একটি বড় প্রশ্ন। টিকা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে যেভাবে যাত্রা শুরু করেছিল অন্যান্য দেশের তুলনায়, খুব ভালোভাবে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে দেখা গেল যে বাংলাদেশের অবস্থা বেশ খানিকটা লেজে গোবরে। এর দায় যতটা না বাংলাদেশের, তার চেয়েতে বড় দায় যার সঙ্গে বাংলাদেশ যে দেশটির সঙ্গে চুক্তি করেছিল সেই দেশটির, তাদের অবশ্য অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হয়, তারা বাংলাদেশকে টিকা দিতে পারেনি, কিন্তু বাংলাদেশ এখন যেহেতু একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ ছিল অন্যদিকে তেমন নজর দেয়নি, এখন অবশ্য গোছাবার চেষ্টা চলছে, কিন্তু সেই গুছিয়ে এনে সবাইকে টিকার আওতায় আনতে কত বছর সময় লাগবে সেটি নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের সংশয় এখনও রয়েছে। সব মিলিয়ে সরকারের দিক থেকে যে দায় দায়িত্বগুলো পালন করবার কথা, সরকার কোথাও সফল কোথাও ব্যর্থ, অন্যদিকে নাগরিক হিসেবে যে নাগরিকদের যে দায়িত্ব পালন করবার আর কথা, নাগরিকরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সফল নয়, অর্থাৎ নাগরিক সচেতনতার একটা প্রবল অভাব দেখা গেছে। কেন এই অভাব সেটি নিয়ে নানা রকমের কথা আছে, সেই আলোচনাও আমরা শুনব। সরকার গত বছর থেকেই সাধারণ ছুটি, লকডাউন, শাটডাউন, কঠোর লকডাউন এই সব নানা রকমের কার্যক্রম গ্রহণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাকেই সফলভাবে সমাপ্ত করা যায়নি, এখনও লকডাউনের মধ্যে আছে এবং এটিকে সরকার কঠোরভাবে লকডাউন করা হবে, এই প্রথমবারের মতো সকল কলকারখানা সহ সরকারি অফিস, বেসরকারি অফিস সবই বন্ধ করে ঘোষণা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তৈরি পোশাক খাতকে, অর্থাৎ রপ্তানিমুখী শিল্পকে আবার ছাড় দিতে হয়েছে, এক তারিখ থেকে এগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেই খুলে দেওয়ার একটা কুফল অনেকেই মনে করছেন সামনে পাওয়া যাবে, কেননা এই খুলে দেওয়ার মধ্য দিয়ে ঢাকার মুখী যে মানুষের ঢল কিংবা ঢাকা থেকে সাভারমুখী যে স্রোত সেটি অনেকটা শিথিল করে দেয়া, গত ঈদুল আজহার সময় যে মুভমেন্ট, যাতায়াত হয়েছে মানুষের, সেই তারই একটা রূপ আমরা দেখতে পেলাম, প্রতিরূপ, এবং এর কুফল অনেকেই মনে করছেন, বিশেষ করে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন যে অগাস্ট মাসের শেষের দিকে বাংলাদেশ পাবে এবং সেটি বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই স্বস্তিকর বা সুখকর নয়। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট ব্যক্তি, বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ মোদাসের আলী এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর সৈয়দ মোদাসের আলী, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাইব যে দেশের কোভিড পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কতটা আমরা এটিকে মোকাবেলা করতে পারছি বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আপনি যে কথাটা ভূমিকায় বলেছেন ওইটা খুব যুক্তিপূর্ণ, যে আমরা সঠিক কাজটা সঠিক পন্থায় সঠিকভাবে একটা রোড ম্যাপ লাগে। যেমন ধরুন গতকালকে ডিক্লেয়ার করলেন যে এক তারিখ থেকে এক্সপোর্ট যেগুলি ওরিয়েন্টেড ওগুলো খোলা হবে, তাহলে আমাদের দেশের সাধারণ গরিব লোকজন যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য ডিক্লেয়ারেশন টেলিভিশনে দেখলাম যে 12টা পর্যন্ত লঞ্চ টঞ্চ সবই চলবে, তাহলে কমন সেন্সে বলে সত্যিকারে কোনো লকডাউন বাংলাদেশে থাকবে না। যদি না থাকে তাহলে আমাদের কাছে একমাত্র হচ্ছে যে সুরক্ষা করা। সুরক্ষা সব দেশেই একটু কঠিন কাজ। আমি বলবো যে তিনটি জিনিস নয়, শুধু মাস্ট প্রো মাস্ট যদি ঠিক মতো
ইমপ্লিমেন্ট করা যেত তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম, কিন্তু টেলিভিশনের বিভিন্ন নিউজে দেখা যায় যে সেটা হয়নি। আর আমার প্রশ্ন হচ্ছে যে লকডাউনের যে বিভিন্ন নাম দিয়ে কঠিন লকডাউন, এমনি লকডাউন, এই লকডাউন শব্দটাকেই কেন যেন আমার মনে হয় যে লকডাউনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। সেটাকে আমি মনে করি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একাই বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং এই সিদ্ধান্ত সমষ্টিগতভাবে আমরা সকলে যদি যার যার দায়িত্ব থেকে দায়িত্ব পালন করে করতাম, তাহলে আমার মনে হয় কাজটি অবশ্যই কঠিন, কারণ এই এমন একটি ভাইরাস অনেক ডেভেলপ কান্ট্রিও করতে পারেনি, কিন্তু সেটে বলেই আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। যেমন এখানে আমার শ্রদ্ধ বড় ভাই জাফরুল্লাহ ভাই আছেন, আমি যদি বলি যে আমি পারি নাই, কেন জাফরুল্লাহ ভাই পারেন নাই দেখে, এটা তো আনসার হলো না। আনসার হচ্ছে জাফরুল্লাহ ভাই না পারলেও আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। সেই জন্যে আমি মনে করি যে আপনি ভূমিকাতে যে জিনিসগুলি উত্থাপন করেছেন সেগুলি যুক্তিপূর্ণ, এবং এই যুক্তিপূর্ণ বিষয়ে সমস্যার সমাধানটাও যুক্তিপূর্ণভাবে করতে হবে। আমি পিছনের দিকে তাকাতে চাই না, কারণ কথা হচ্ছে যে তাহলে হয়তো আমরা বেশি সময় নষ্ট করব, বরং সামনের দিকে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন রোড ম্যাপ অনুযায়ী হয় এবং সঠিকভাবে নেওয়া হয়, যাতে জীবন এবং জীবিকা, আমরা তো জানি যে গার্মেন্টস এর মালিকরা সাংঘাতিক শক্তিশালী, তারা পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গা আছে। তাহলে আমরা কেন বুঝতে পারলাম না যে এক তারিখে তাদের খুলে দিতে হবে? অন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা, এটা নাম নামকাও আসতে, আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যা চেয়েছে সেটাই হয়েছে। তাই সেটা এক তারিখ হওয়াতে আমার গুরুত্ব, আমার খুব মারাত্মক আকারের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা হচ্ছে যখন লকডাউন দেওয়া হলো 11 দিন পরে, মাত্র 5 দিন আগে খোলা এই সিদ্ধান্তটা তো তখনই নিলে হতো, তখন নিয়ে 11 দিনেরই করলে হতো। আজ দুটো পন্থা ছিল, হয় 11 দিনের লকডাউন করা উচিত ছিল, অথবা আগেই তাদের বলে দেওয়া উচিত ছিল যে প্রত্যেকে তোমরা তোমাদের কর্মীদের কাছে রাখবা। আমার যতটুকু জানা এবং বিভিন্ন লোকের কাছে শোনা, তাতে অধিকাংশ গার্মেন্টস এর মালিকরা তাদের কর্মীদের কাছে রাখার সেরকম সুব্যবস্থাও করে না, কোনো কিছুই না, বরং নূতন যেটা আজকে দেখলাম যে তারা এখন ভ্যাকসিন প্রাইভেটলি আনা যায় কিনা এবং এনে তাদেরকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা, তার আগে তো ভ্যাকসিন, এখন তো র্যাপিড টেস্ট আছে, র্যাপিড টেস্ট দিয়ে অন্তত পক্ষে যদি কর্মীদের ওখানে ঢুকানো যেত এবং যাদের আইসোলেশন দরকার, আইসোলেশনের জন্যে বিরাট কোনো টাকা লাগে না, আইসোলেশন করা হতো, তাহলেও আমার মনে হয় সাধারণ লোকজনরা তারা অনেকটা বেঁচে যেত। আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রিকেই আমরা রক্ষা করব, তারা কর্মীদের ব্যাপারে তাদের দায় দায়িত্ব পালন করবে না, এটা গ্রহণযোগ্য নয়। জি, আমি আসবো আবার আপনার কাছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এটা তো আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি, কঠিন একটা, সেটা হচ্ছে যে লকডাউন দেওয়ার পরেই আবার শিথিল করতে হলো ঈদের কারণে অনেকটা দিন, এবং সেটি আসলে বুঝতে হলো আমাদের 15 দিন বা 3 সপ্তাহ পরে আসলে এটির প্রভাবটা বোঝা যাবে, এবং তার মধ্যে এখন আবার ফ্যাক্টরি খুলে দিয়ে আপনি লক্ষ্য করেছেন যে গতকাল কি পরিমাণ মানুষের মুভমেন্ট হয়েছে। এটা যেটা ব্যাপার কি, সরকারের সব সদিচ্ছা একদম ভুল পথে চলছে। সরকারের, আমি সবসময় বলছি সরকারের অত্যন্ত গুড ইন্টেনশন আছে, আর বিশেষ একটা সমস্যা একটা হচ্ছে কি, আমার ডক্টর মুজাফফর প্রফেসর একটা সত্য কথা বলেছেন, সব দায় দায়িত্ব আমরা প্রধানমন্ত্রীর কাঁধে চাপিয়ে দিয়েছি। ওনার, আমি যখন চিন্তা করি আমরা একটা অন্যায়ও করছি, ওনার কাঁধের উপরে সব কিছু আর বন্দুকটা রেখে আমরা কোনো কিছু না হলে ওনাকে দায় দায়িত্বের মধ্যে ফেলতে চাই, কিন্তু ওনার সদিচ্ছাটাকে
আমরা সবাই মিলে কাজে পরিণত করতে পারতাম। যেমন কি ধরেন আজকে সরকারের যেই সিদ্ধান্ত, এটা আমি পুরো রিপিটেই হয়ে যাচ্ছে মোদাচ্ছির, এই জিনিস ক্ষেত্রে লোকজনকে বিশ্বাস করতে পারছে না যে আজকে একদিকে দেখেন সরকারের হুকুম কিন্তু জনসাধারণ মানছে না। এখানে দেখার বিষয় আছে, হুকুমের চাইতে বড় কথা সফটলি বলার চেষ্টা করছে, সেটি অনেক অভিযোগ করছেন না, সেটা যেটা মানছে না কিরকম যে এখানে একটা ভুলের ব্যাপারটা আছে। যেমন ঈদের ব্যাপারে আমি বারে বারে বলেছি, আমরা চাইলেও ঈদের লোককে বাড়ি যাওয়া ঠেকাতে পারবো না। তার কারণটা হলো কি, আমরা সারা বছরে একবার বা দুবার বাড়িতে যাই, আমার ছেলে মেয়েকে দেখাশোনা করি, বাপ মাকে দেখাশোনা করি, এবং সেটা এই তাদের সাথে একবার মাত্র আমার দেখা সাক্ষাৎ হয়। সুতরাং এইটাই যদি হয়, এটাকে ঠেকানো যে যায় না, সেটা আমরা তো প্রতিদিনের মানুষ, কয়েকজন লোক এসছে আমার টাঙ্গাইল থেকে হেঁটে এসছে ঢাকাতে, জয়দেবপুর থেকে হেঁটে এসছে একটা কথা বলার জন্য, এইটাতে এই সব জায়গাতে অনেক সহজে যেটা ছিল যে দেখেন সব কিছুই চলছে, রাস্তা দিয়ে আসলাম, কিন্তু গণপরিবহনটাই আমরা বন্ধ রেখেছি। ফলে গণপরিবহনটা বন্ধ রাখায় ক্ষতিটা কার হয়েছে, যেখানে আমরা সেটা সংক্রমণকে ঠেকাইতে না পারি, গরিব মানুষের ব্যয়টাকে তিনগুণ বাড়িয়ে দিয়েছি, তার ছেলে মেয়েকে নিয়ে যে রাস্তা দিয়ে যদি দেখি, তারপরে কি জরিমানা, কার জরিমানা হচ্ছে, গরিব মানুষের জরিমানা হচ্ছে, আমাদের মতো লোকজনের কয়জনের জরিমানা হয়েছে, আমার গাড়িওয়ালাদের কিছু হয়েছে, সে এমন কিছু না, তাও সেটা ২০ জনে একজনকে একটা গাড়িকে ধরেছে তারা। এই জায়গাতে এই যে জনসাধারণের এখন একটা ধারণা হয়ে গেছে, আমরা এই সরকারের প্রজা, আমরা নাগরিক না, নাগরিক হলে তো আমার কাছে জবাবদিহি তার প্রশ্ন আসে। আজকে এই যে আরেকটা ভালো কথা বলেছে মোদাচ্ছির, একমাত্র কল কারখানার মধ্যে আরএমজিই আমার ইন্ডাস্ট্রি না, অন্যরাও আছে, সে ঠিক আছে, এটা আমার আয় করে, একটা ৪০ লাখের মতো লোক এখানে কাজ করে, তাহলে এটা তাদেরও দায়িত্ব আছে, সরকারের যেমন দায়িত্ব আছে, তাহলে আমরা কী করতে পারতাম, আমরা সবাইকে বলতে পারতাম বাড়ি যাও ঈদের আগে, প্রত্যেককে টেস্ট করা যায়। টেস্টের ব্যাপারে সরকারের ব্যর্থতাটা আমি যেখানে দেখি, এত সদিচ্ছা থাকা সত্ত্বেও দেখেন সকাল ১০টার থেকে ২টা পর্যন্ত টেস্ট হয়, কেন সকাল ৮টার থেকে রাত্রি ১০টা পর্যন্ত টেস্ট করা যাবে না? আমরা তো যুদ্ধে আছি, প্রধানমন্ত্রী কয়েকবারই বলেছেন যুদ্ধে আছি আমরা, যুদ্ধে থাকলে তো সেটা দিন সকাল বিকাল রাত্রের কোনো ই থাকবে না, ২৪ ঘন্টাই এইটা আছে। একটা জিনিস হয় কি, আজকে মোদাচ্ছিরা তারা যুদ্ধক্ষেত্রে ছিল, সে কীভাবে কাজ করেছে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে, কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য বা যাই কিছু হোক, ইনারা যারা ছিল তারা ঠিক সিনের মধ্যে নেই, তারা যুদ্ধ পরিকল্পনার জন্য সেই জিনিসের না থাকার ফলে যেটা হচ্ছে কি, এখন কলকারখানা খুলে দেওয়ার আমি বিরুদ্ধে না, কিন্তু তার টিকা দিয়ে খুলতে হবে। পয়লা কথা হলো যেটা ঈদের কথা বলছিলাম, আমরা টেস্ট করতে পারতাম, যারটা পজিটিভ হতো তাকে বলতাম যে ভাই তুমি গেলে তোমার তোমার ভাই বোন আত্মীয় স্বজন হবে, আর তোমার জীবনটাও বিপদ আপনটা হয়ে যাবে, তুমি যাই না, কিন্তু জাফুলা নেগেটিভ হয়েছে সে যাইতে পারবে, আর জিল্লুর নেগেটিভ হচ্ছে তুমি এখানে কষ্ট করে এখানে থাকো। লোক কিন্তু একদম অর্বাচীন না, লোকে কিন্তু বুঝতে চায়, তাকে আমি বুঝিয়ে বলতাম তোমার জন্য আমরা ঈদের জন্য এখানে যাতে তুমি একটু খাওয়া দাওয়া করতে তার ব্যবস্থা করছি। আজকে টিকার ব্যাপারে আমি বলতে চাচ্ছি, সরকার আমাদেরকে বিশ্বাস করতে হবে, সরকারের সদিচ্ছাকে আমি বিশ্বাস করি, আমি তো যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক, আমি যার যেটা ভালো সেটাই বলছি, যার ভুল তাকে দেখিয়ে দিতে চাচ্ছি। আজকে সরকারের কাছে কত টিকা আছে আমরা সত্যি করতে জানি না, আজকে আসে পিসমিল খবর পাচ্ছি, সিনোফার্মের ৩০ লাখ, অমুকের ১০ লাখ, আমার তো ৪০ লাখ শ্রমিক, যদি গার্মেন্টসের কথা আমি ধরি, ৪০ আমার ১ কোটি হলে আমার পুরাটা হয়ে যায়, এটা তো কোনো কিছু না। আমাদের সোভিয়েত রাশা তারা তো ২ কোটির অফার দিয়েছে ৮ ডলার করে, আমার বিশেষ বিবেচনায় সেটিই বা কিনছি না কেন আমি জানি না, সরকার এটা কোনো জবাব দেয় না, আমিও লিখেছি চিঠি, আমরা সরকারকে সাহায্য করতে চাই। আজকে যদি এনে আমি যেটা প্রস্তাব করছি এখনও, না একটা একটা কালকে থেকে খুলবেন না, কালকের থেকে এমনভাবে টিকা দেওয়া শুরু করেন, ৫ দিনের মধ্যে ১০০% কর্মীকে আমরা টিকা দিয়ে দেবো, সকাল ৮টার থেকে রাত্রি ১০টা পর্যন্ত ক্লিয়ার হবে, তোমার ফ্যাক্টরি আস্তে আস্তে খুলতে থাকো। তারপরে হলো কি, এই মালিকরা অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক আয় করেছেন, দরকার পড়ে তাদেরকেই বলতে পারি যে এই ১ কোটি ভ্যাকসিন তোমরা কিনে নিয়ে আসো, তোমাকে তো অনেক প্রণোদনা দিয়েছি আমরা। সেই এই এই জিনিসটাকে দেখাটা
ভীষণ। তারপরে একই কথা আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের হাই টাইমে এসেছে স্কুল কলেজ খুলে দেওয়া, তাদের আবাস করার লোক নাই বলে। আপনি তো অগাস্ট মাসে যে পরিস্থিতি হবে বলে আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অগাস্ট মাসে পরিবর্তন হয়ে যাবে, টিকা দিতে হবে আমাদেরকে। সেটাই আমি বলছি, টিকার আগে আমাদেরকে সবচেয়ে বড় কথা হলো 1 কোটি টিকা সব সব শ্রমিকদের দেন, 1 কোটি টিকা এনে ছাত্রদেরকে দেন। ছাত্রদেরকে আমরা যুদ্ধে আছি, আমাদের সবাইকে মনে রাখতে হবে, সব কিছু আমরা পারবো না হয়তো। আবার অন্যদিকে বয়োবৃদ্ধ যারা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব তাদের টিকাও তো নিশ্চিত করতে হবে, প্রায়োরিটি যদি তাদের সংখ্যা কিন্তু কম, এটা ভুলে যাবে না। 60 ঊর্ধ্বের সংখ্যা এখনো আমরা 10-25% আছে, সেগুলো যে কিছু হয়েছে না সেটাকে আমি বাদ দেওয়ার কথা বলছি না, আমার প্রায়োরিটি যে আমাদের একটা ঠিক করতে হবে। এইখানে যদি টিকার বিষয়টা এখন একটা সাহসের ব্যাপার আমাদের এটা, আরেকটা জিনিস একটা আমি সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি, সরকারের আমাদের ওবায়দুল কাদের সাহেব খালি বিরোধী দলের এই সমালোচনা করে লাভ নাই, তাদেরকে বরঞ্চ ডাকেন, সিরাজুল তার উচিত বলা ওবায়দুল কাদেরের আমি রাস্তায় দাঁড়াতে চাই মির্জা ফখরুল আলমগীর মুজাহিদুল সেলিম আপনারা এসে আমার পাশে দাঁড়ান, দেখেন না দাঁড়ায় কি না, চলেন না আমরা তিনজন দাঁড়ায় লোকজনকে বলি, আমরা তা না খালি বলছি ও এই তো সোচ করছে এই সোচ করছে, ভুলভ্রান্তি করেছে সবাই, আর পুরানো কাসুন্দি খেতে লাভ নেই। টিকা দেন, টেস্ট করেন, আজকে দেখেন আজকে যদি আমাদের টেস্টও 2 বছর আগে হলে আমাদের রেপিড টেস্টটা করে ফেলতে পারতাম, তাহলে আমাদের কিছুটা করে এটা একদম এইটাই একমাত্র সলিউশন না। কিন্তু আর টিকাটার ব্যাপারে আমি আবার অনুরোধ করছি, সরকার অনুগ্রহ করে বলেন আপনার হাতে কত টিকা আছে, কত দিয়ে টিকা কিনছেন, আর দরকার পড়লে এই 1 কোটি টিকা যেটা আমিও লিখেছি সরকারকে আপনারা কিনে নেন, দরকার পড়লে আমি এখনও বলছি মাননীয় প্রধানমন্ত্রী যদি সোভিয়েতের সাথে বসেন হয়তো দর আরও একটু কমতেও পারে, কমতেও পারে, এই সপ্তাহের মধ্যে হয়তো তাদের 50 লাখ টিকা চলে আসতে পারে, স্টকে রয়ে গেছে। তাহলে আমি কি আমার এটাকে 1 তারিখ থেকে খুলতে হবে, এটা কোন এটা কি কোরআনের কথা যে 1 তারিখ থেকে খুলতে হবে, আমরা 3 দিনে এই 1 সপ্তাহের মধ্যে সবাইকে টিকা দিয়ে দেবো, এই সাথে আমরা স্কুল কলেজের ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে, সাহসের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক ভালো কাজ করেছেন, সাহস দেখিয়েছেন, এই জায়গাতেও সাহস দিয়েছেন, পৃথিবী তো বন্ধ হয়ে যাবে না, আজকে আমাদেরকে সম্মিলিত একটা উদ্যোগ দরকার। জি প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী, আপনি শুনছিলেন? জি শুনেছি। সো আপনার অবজারভেশন, একটি হচ্ছে টিকার সংকট যেটি দেখা যাচ্ছে, সিদ্ধান্তহীনতা একটি আমরা বরাবরই দেখতে পাচ্ছি, আরেকটি হচ্ছে নানা রকমের অনিয়ম অব্যবস্থাপনা তা আছে, সেই সঙ্গে করাপশনও একটা বড় ইস্যু আমরা দেখতে পাচ্ছি, যে গত বছরের শুরুতেও সেটি ছিল, এবছরও যখন মানুষ প্রতিটি মানুষ মৃত্যুর আশঙ্কায় কোভিড আক্রান্ত হবে কিনা সেই আশঙ্কায় স্বাস্থ্য দপ্তর একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং এমনকি স্বয়ং মন্ত্রীর আত্মীয় দেখা যাচ্ছে যে এই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে, সেটি পত্রিকায় খবর হচ্ছে, এবং গত বছর থেকে প্রতিনিয়ত এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হওয়ার পরেও দেখছি আমরা যে স্বাস্থ্য বিভাগের কেনাকাটায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় যে পরিমাণ অনিয়ম আর দুর্নীতি হচ্ছে সেটি আসলে কোনোভাবেই সহ্য করবার মতো নয়। সো আপনি আপনার কাছে আমি আসলে জাফরুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা নিয়েই কন্টিনিউ করতে চাই, কারণ ওইসব ওই কে কি করছে কোনটা কি এটা আলাপ আলোচনা করে থিওরিটিক্যালি সময় নষ্ট বলবো না, সময় ব্যয় না করে বরং আমরা যখন এসেছি আপনি যখন অনেক কষ্ট স্বীকার করে আমাদেরকে এনেছেন সেখানে আমি পজিটিভ ওয়েতেই বলতে চাই, কারণ আপনার প্রোগ্রাম আমি বহু বছর ধরে দেখি, অনেক প্রোগ্রামের সাথে আপনার একটি পার্থক্য হচ্ছে যে আপনি পজিটিভ একটা আউটকামের চেষ্টা করেন, সেটা আমি বার একজন গ্রহণ করলাম কি করলাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো ভিন্ডিকটিভনেস নাই, কোনো লোককে টার্গেট না, কোনো কিছু না। আমি বলি যে আসলে যেটা জাফরুল্লাহ বলেছেন একটা হচ্ছে আপনি যে প্রশ্নটা জিল্লু সাহেব আমার ভাই আপনি যেটা তুলেছিলেন যে 55-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে সেইখানকে রাজনীতিবিদ যারা আছে যারা ইলেকটেড চেয়ারম্যান আছেন সকলে মিলে তারা এমনকি যদি তাদের বার্থ সার্টিফিকেটও না থাকে কোনো কিছু না থাকে তাদেরকে এনে ভ্যাকসিন দেওয়া, এটা খুবই ভালো জিনিস
এটা 7 তারিখ থেকে বোধহয় 7 তারিখ থেকে শুরু করা হবে। সুতরাং একটা সাইট কভার হচ্ছে আপনি যেটা বলতেছেন, আমরা আশা করতেছি। যদিও আমাদের এখানে ঘরপড়া গরু সিঁদুরে মেঘকে ভয় পায়, তো একবার ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমরা রোল আউট শুরু করলাম, বিশ্বে প্রশংসিত হলাম, তারপরে একেবারে কোনো কথাবার্তার ল্যাঙ্গুয়েজই চেঞ্জ, এটা তো হলে তার ফলে আমাদের যে মারাত্মক ক্ষতিটা হলো এই ক্ষতিটা পোষানো খুব কঠিন হবে বলে আমি মনে করি। তা ঠিক তেমনিভাবে যে আমাদের এখন একটা প্রবলেম হয়ে গেছে কি, যে প্রত্যেকটা লোকের জন্য যেহেতু দুটো ডোজ আমরা যেসব ভ্যাকসিন আনছি, এক্সেপ্ট জনসন অ্যান্ড জনসন, যদিও জনসন অ্যান্ড জনসন বলছেন যে আগামী বছর মার্চ এপ্রিলের ভিতরে 7 কোটির মধ্যে দেবে, ইতিমধ্যে কিন্তু সায়েন্টিফিক অনেক পাবলিকেশন আছে যে জনসন অ্যান্ড জনসনের সাইড ইফেক্ট তুলনামূলকভাবে অনেক বেশি। সুতরাং আমাদের সেই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা জনসন অ্যান্ড জনসন তখন ব্যবহার করব কিনা। ইতিমধ্যে আমাদেরকে যদি শুধুমাত্র একটা ডোজ র্যাপিডলি, যেটা জাফরুল্লাহ ভাই আমার চেয়ে বেশি ভালো জানেন, কারণ জাফরুল্লাহ ভাই আমাকে WHOতে যখন আমি কাজ করি তখনও কোইনসিডেন্টালি আমার লাইফের সবচেয়ে কঠিনতম সময় আমি কমিটির চেয়ারম্যান ছিলাম, এবং সেই সময় ওই 6 মাস বাচ্চাদের দুধ থেকে শুরু করে স্মোকিং এবং জাফরুল্লাহ ভাই এনজিওদের থেকে এবং আমি চেয়ারম্যান অব দ্য কমিটি, আমরা 2 ভাই মিলেই আমি বলবো আমি আলাপ করেছি, উনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, আমি কৃতজ্ঞ, এবং উনি দেখেছেন যে আমি এই 11 দিন এমনকি ন্যাসার্স কলেজ যেতে পারিনি, কারণ ডিজি ডক্টর বুটল্যান্ড আমাকে খালি স্লিপ পাঠাতেন যে আপনি ঠিকমতো মিটিং চালাচ্ছেন, আপনি কন্টিনিউ করেন। তার থেকে যে ছাত্রদের ব্যাপারেও আগে বলেছে যে সব ছাত্রদেরকে দেওয়া হবে, এই ডিসিশন এক্সপেডাইট করতে হবে, যেরকম ইউনিয়ন পর্যায়ে বলে দেওয়া হয়েছে সেরকমভাবে। ঢাকায় তো আমরা জানি যে ফাইজারের ভ্যাকসিন ঢাকার বাইরে নেওয়াটা আসলে বাস্তবতা না, কারণ হচ্ছে অনেক হয়তো টেকনিক্যাল মেকানিজমটা ভালো করে সাধারণ লোকের জানার দরকারও নাই, কথাও না, ওই ভ্যাকসিনটা ইনজেকশন দিতে ঢাকায় এবং খুব এক্সপার্ট লাগে। যেমন আপনি গ্রামে আমার কমিউনিটি হেলথ ওয়ার্কাররাও এখন ট্রেন্ড 1 বছর ধরে তারা ভ্যাকসিন দিতে পারে, কিন্তু ফাইজারের ভ্যাকসিন পারবে না, কারণ ফাইজারের ভ্যাকসিন মিক্স করতে হয়, টাইম থাকে, আমার জানা মতে মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে 90 সেকেন্ডের ভিতরে দিতে হয়। তা এইটা যদি আমরা ছাত্রদেরকে দিয়ে ফেলি ঢাকায়, যেরকম যারা বিদেশে কর্মী গেছে এখন ফাইজার পাচ্ছে না, পাবো আশা করতেছি। তা আমাদের সবচেয়ে প্রবলেম হয়েছে যদি আমরা গ্যারান্টিড পেতাম যে আমরা এই ভ্যাকসিন নিয়মিতভাবে পাবো যেরকম এখন পাচ্ছি, তাহলে কিন্তু আমরা সাথে সাথে ভ্যাকসিন রোল আউটটাকে বাড়াতে পারতাম। একটা সিঙ্গেল ডোজ যদি ডাবল লোককে, কারণ আমরা তো অর্ধেক লোককে দিতে পারছি আমাদের ক্যাপাসিটি, কেননা পাস্ট এক্সপিরিয়েন্সের জন্যে আমাদের যুদ্ধকালীন নেইবার, অবশ্যই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তারা পিয়াজের সময়ও আমাদেরকে, আমাদের সাথে যে ব্যবহার করলো তাতে তাদের সাথে বন্ধুত্বটা হালকা হয়ে গেছে। ঠিক ভ্যাকসিন নিয়ে একই ব্যাপার হলো, আমি একটু বলি যে একটা মারাত্মক ক্ষতি হলো এই যে আমাদের কনফিডেন্সটা এবং প্ল্যানিংটা নষ্ট করে ফেলত, কারণ তারা যদি এটা না করত তাহলে হয়তো আমরা যে ভ্যাকসিন পেয়েছি সেই ভ্যাকসিন দিয়ে এখনই যদি রোল আউট করতাম, আমরা যদি জানতাম যে আমরা পরবর্তীতে আসবে। এখন স্বাভাবিকভাবে এই মাননীয় প্রধানমন্ত্রী বা প্রশাসন যন্ত্র তারা ভ্যাকসিনের আর একটা রিজার্ভ না রেখে তবু তো জাপান আমাদেরকে যেভাবে কমিট করেছে এবং দিচ্ছে, তাতে আশা করি আমরা এই প্রায় 16 লক্ষ লোককে বিপদের থেকে রক্ষা করতে পারবো। যুক্তরাষ্ট্র আসলে ভ্যাকসিন না থাকায়
এবং ভ্যাকসিনের কনফার্ম সোর্সটা কনফার্ম ওয়েতে রোডম্যাপ অনুযায়ী আসার ব্যাপারে নিশ্চিত না হওয়ার জন্যই আমাদের আমার নিজস্ব ধারণা, যদি আমি সরাসরি এর সাথে জড়িত নই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের কারণ ভ্যাকসিন আফটারঅল ভ্যাকসিনই একমাত্র মেথড না, ভ্যাকসিন তার সাথে মাস্ক অনেক কিছু লাগবে, কিন্তু ভ্যাকসিন তো একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, কারণ ভ্যাকসিন দেওয়া ছাড়া তো আমরা পারবো না, কিন্তু সেই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে প্রপার রোডম্যাপই আমরা করার জন্যে আমাদের অনেক লিমিটেশনস আছে, যে লিমিটেশনস আমরা সকলেই জানি। আমার তবে আমার বিশ্বাস হচ্ছে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল, আমি বিশ্বাস করার আমার যুক্তিপূর্ণ কারণ আছে যে অতি শীঘ্র আমরা প্রপার রোডম্যাপের মাধ্যমে এই করোনাকে আমরা মোকাবেলা করতে পারব। তবে এইটা ঠিক যে আগামীকালকে এই যে একটি কথা অনেকেই বলেন যে আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রীর আন্তরিকতা আছে বা তার সঙ্গে আপনার কথা হয়েছে দেখা হয়েছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছে, কিন্তু ওনার আন্তরিকতা আছে কিন্তু ওনার চারপাশে বা ওনার চেষ্টাও আছে, কিন্তু ওনার চারপাশ থেকে সেই সহায়তা সেই সহযোগিতা বরং অনেকে ওনার ঘরে বন্দুক রেখেই সব অনিয়ম বা ভুল ত্রুটি যা করার করে চলেছেন। ধরেন এখন এটা তো আমরা বাইরের থেকে বলে লাভ হবে না, এই জন্যে যে এই জিনিসটা যেহেতু যেভাবেই হোক মাননীয় অতীত প্রমাণ করে যে মাননীয় প্রধানমন্ত্রী পরিশেষে এসব ব্যাপারে উনি ফেল করেন না। সুতরাং আমি প্রায় 62 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে চিনি এবং আমার বিশ্বাস যে আমরা এবার ফেল করব না ইনশাআল্লাহ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আসলে এই কথার প্রসঙ্গে আমি আপনি যেটি বলবেন আমি একটু জিজ্ঞেস করছি, আপনার কাছে কি মনে হয় কিনা এই যে ফ্যাক্টরি খুলে দেওয়া বা তার আগে ঈদের সময় যে মুভমেন্ট হলো তাতে করে অগাস্ট মাসে সেপ্টেম্বর মাসে সংকটটা আরো গভীর হবে, আক্রান্তের সংখ্যা বাড়বে? একটা যেটি আপনি বলছেন যে টেস্ট তো পর্যাপ্ত হচ্ছে না, যথেষ্ট হওয়ার প্রয়োজন নেই, যে আমাদের এটা দেখতে পারসিস্টেন্টলি আমরা দেখছি 200 নিচে নামছে না, তাও এটা আমরা সবাই জানি এটা হলো কি একটু প্রপার তথ্য না, তথ্যটা অনেক বেশি যারা যেটা হলো কি সিমটম প্রত্যেক, যেহেতু আমরা টেস্ট করি না এই জন্য যেহেতু টেস্ট করি না, যদি টেস্ট করলে এটা সংখ্যাটা আরও বেশি হতো, তারপরে অনেকে বাড়িতে মারা যাচ্ছে, অনেকে পথে মারা যাচ্ছে, এইটা আছে 1 গ্রামে 62টা কয়েকদিনের মধ্যে হয়েছে, এইসব জাতীয় আছে। আমাদের কথা হলো যে মুদাসির একটা কথা হলো যে পিছনের দিকে তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই, সামনের দিকে তাকাতে হলে যে কয়েকটা কাজ করা দরকার, আজকে লকডাউনের যে অবস্থা এটা একটা লজ্জাজনক অবস্থায়, এটা একটা ফাঁকি বাজিয়ে তো করা, কিন্তু এদিকে সরকার এখানে বলছে কালকের থেকে এই ফ্যাক্টরি করবেন, আর আমার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে আরও আরও 10 দিন বাড়ানো হবে, এটাকে লকডাউন তো এটা বলা যাবে না, যেভাবে চলছে যেভাবে আমাদের হাসপাতাল আমরা, আমি যেটা সামনের দিকে যে কথাটা বলতে চাই এই রোগ শোককে ট্যাকেল করার জন্য আপনার এখানে বসেই আমি বলেছি আমাদের আইসিইউ না অক্সিজেন দরকার। এখনও আপনি যদি আজকের পত্রিকাগুলি দেখেন কোনো না কয়েকটা জায়গাতে চাঁদপুরের মতো জায়গা অমুকের মতো জায়গা অক্সিজেন সাপ্লাই নেই, এটা নেই। আমি বারে বারে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কার একজনের কথা শোনেন না, আপনি আরও 10 জনের কথাও শুনেন, আমাদেরকেও আমরাও আপনাকে সাহায্যই করতে চাচ্ছি। এই যে টিকার কথাটা আজকে যদি আমরা কলকারখানা খুলতেই চাই এটা ভুল সিদ্ধান্ত না আমার মতে, কিন্তু টিকা দিয়ে খুলতে হবে, টিকা দিতে হলে টিকা কি আমার আছে, আমার কি আমার হাতে কি 40 লাখ টিকা আছে গার্মেন্টস, আমি যদি কারোর গার্মেন্টসই ধরি তাদেরকে তারা আমার ফরেন এক্সচেঞ্জ আমার যে যে চাল উৎপাদন করে সে তো আমার খাওয়া জোগাড় করে, সে ফরেন এক্সচেঞ্জের চেয়ে কম করে কিছু, তো তার সবার দা তাহলেও ঠিক আছে একটা ই অনুসারে আমি পয়লা গার্মেন্টসকে দেবো। এই 40 লাখ টিকা যদি আপনার হাতে থাকে সব বন্ধ করে এদেরকে দিয়ে দেন, 5 দিন পরেই খোলেন কিন্তু 100%কে টিকাটা দিয়ে দেন, টেস্টটা করেন। আমরা কেন এখনও 40,000-এর মধ্যে আটকে পড়ে আছি, আমরা
লোকবল একটা কমন উত্তর হলো জনবল। জনবল কী দরকার আছে? নাকের মধ্যে একটা কাঠি ঢুকাবো, ঢুকে একটু ঘুরাবো, গলার মধ্যে কাঠি ঢুকাবো, তারপরে এসে পরীক্ষা করব। সেটা কিসের জন্য 24 ঘন্টা লাগবে আমার? কেন 24 ঘন্টা সময় লাগবে? কয়েক ঘন্টা সময় লাগার কথা। এটাকে 2 শিফট করি, এটাকে 4 শিফট কেন করা যাবে না? দরকার পড়লে যারা কাজ করছে, যারা টায়ার, তাকে আমি ডবল ইনসেন্টিভও দিতে পারি, নতুন লোককে শিখাতে পারি। আমার 1.5 বছর সময় কাটিয়েছে, আমাদের কোনো অজুহাত দেওয়া চলবে না আমার কেন। আর একটা কথা ভুলে রেখে বললেন যে মুদাসির কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেমন কি জনসন অ্যান্ড জনসনের ইতে তার নিউরোলজিক্যালি সবচেয়ে বেশি, সুতরাং সেগুলিও দেখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া গুলেনবাড়ি সিন্ড্রোম অনেক বেশি রিপোর্টেড হয়েছে, ফাইজারেরটাতে কিছু হয়তো বলতে ক্লটিং হয়েছে, তবে সেইটার সংখ্যাটা আসলে মিলিয়নের মধ্যেই। এগুলিকে মনে রেখেই আমাদেরকে অর্থ করতে। আমার একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, আপনারা টিকাটা দেন এবং আপনার সরকারের এটা দায়িত্ব আমাদের একটা উত্তর দেওয়া। যেখানে সোভিয়েত $8 করে দিতে চাচ্ছে, উনি কেন কিনছেন না, কেন, কারণটা কি? আমরা এটা আমাদের অনেকে বলে যে আমরা ইন্ডিয়ার সাথে ঘা খেয়েছি, আমরা অগ্রিম টাকা দিয়ে দিয়েছিলাম। সোভিয়েতের বেলা তো অগ্রিম টাকা দিতে হবে না, তো এলসিতে মাল হলে সে টাকা পাবে, তার টাকা পাবে না। এবং তার হিসাবে যেহেতু তারা আমাদেরকে এই জিনিসটাকে ফেসিলেট করার জন্য রিকোয়েস্ট করেছে, আমি বলতে পারি তার জন্য আমরাও গ্যারান্টার দাঁড়াইতে পারি। আমাদের জায়গা জমি সব নিয়ে নিয়েন, গণস্বাস্থ্য নিয়ে আপনার বাবাই করে দিয়েছিল, ওটা নিয়ে নেন আপনি, যদি আমরা কোথাও আপনাকে মিসলিড করে থাকি। কিন্তু কোনো জবাব দেবেন না, এটা হতে পারে না। এটাকে একটা জাতি দাবি করতে পারি, আমি আপনার একজন হিসাবে একটা দেশের একটা সচেতন নাগরিক, আপনি কেন কিনছেন না, কারণটাকে আপনি একটা যুক্তি দিয়ে বলেন। ওর দাম $8, আপনার অসুবিধা, আপনি $10 কিনছেন, আর তাও কি এই $8 মধ্যে পৌঁছে দেওয়া, এবং এটা কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে এটা আলাদা প্লেন পাঠাইতে হবে না আপনাকে। সুতরাং এখন আমরা তো এইসব সামগ্রিকভাবে আপনার কথাও কাজে মিল থাকতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। যুদ্ধ হলে যুদ্ধের আকারেই চলতে হবে, আজকে যুদ্ধের আকারেই চলতে হবে। আচ্ছা, তারপরে হলো কি, আপনারা বলছেন যে প্রোডাকশান হবে, কদ্দূর কাজ করেছেন ভ্যাকসিন প্রোডাকশানের জন্য, সেসবের জন্য আমার কথা হলো যে আপনারা একটা জাতীয় এইতে বসে মানুষকে বিশ্বাস করতে হবে। আমার প্রধানমন্ত্রী একলার এত আমি মধ্যে মধ্যে খুব হই, ভদ্রমহিলার কাছে কত আর চাপিয়ে দিয়েছি, উনিও হয়তো বা পছন্দই করেন, আর আমরাও চুরি টুরি করতে ভালোবাসি বলেই ওনার এই সব কিছু মিলে আজকে এটা না হলে আমাদেরকে অক্সিজেনের কথা আমি আবার বলতে চাই। দেখেন, মাত্র 6 কোটি টাকা ইনভেস্ট করলে, জার্মান চাইনিজও না, 6 কোটি টাকা ইনভেস্ট করলে আমার হোল ঢাকাশের যতগুলি মেডিকেল সেন্টার আছে সবার অক্সিজেন দেওয়া যাবে। একটা যদি ডিস্ট্রিক্টে আমি বসায় দিই, আমার 64টা ডিস্ট্রিক্টে 6 কোটি টাকা তো কোনো টাকাই না, এটা 70 দিন তাদের সময় লাগবে, আমি নেগোসিয়েট করেছিলাম। সেটা আপনাকে আরও কীভাবে মিসলিড করছেন, প্রোডাকশান করবেন। আর আপনাদেরকে এখানে মুদাসির আছে, মুদাসির WHO এক্সিকিউটিভ বোর্ডে ছিল, অনেকদিন ধরে এইসব কাজকর্ম করেছে। আমাদের WTO একটা আছে হলো ট্রিপস এগ্রিমেন্ট, তাতে একটা টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার আছে। আর আমার রাষ্ট্র যদি আমার প্রধানমন্ত্রী চান, আজকে অক্সফোর্ডকে দেখেন, ডক্টর ইউনুসকে পাঠান নেগোসিয়েট করার জন্য, যেটা সে তো বাংলাদেশেরই নাগরিক, তারই নাগরিক। সুতরাং এখানে আমরা যদি টেকনোলজিটা পেয়ে যাই, তার লোকে নিয়ে আসলাম, এটা 6 মাসের বেশি লাগার কোনো স্কোপই নেই। আপনি বলছেন যে দেশে উৎপাদন এখানে আমাদের উৎপাদন, আর তা না যে আমরা উৎপাদন করবো এই করবো, খালি বড় বড় কথা বলছি, লক্ষণ কোথায়? আজকে আমরা কিন্তু প্রতিদিন বলতে পারছি না, যেমন মৃত্যুর আমরা হিসাব দেই, 212 জন মারা গেছে, আমার প্রতিদিন বলা উচিত কতটা ভ্যাকসিন দিয়েছি, পরিষ্কার কথা এতটা আছে, এতটা দিয়েছি, এতটা এই লাইনে আমার, আমি তো যুদ্ধে আছি, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে আমাকে। আর তারপরে প্রাইস কত পয়সায় কিনছেন, এটা কারো আমাদের বাবার সম্পত্তি না, এই দেশ জনগণের দেশ, জনগণের অর্থে পরিচালিত, তো তার কাছে আমাদের একটা আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের প্রত্যেকের, কেবল মাননীয় প্রধানমন্ত্রী একলা না, আমাদেরও আছে। আমরা তাকে যদি বিভ্রান্ত করি, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। আজকে আমি সেই জন্য বারবার দাবি করছি, আপনার টিকাদের কাছে ছবি টানেন। তারা আমাকে আজকে আমি একটা মেইল দেখলাম, তারা বলছে
দরকার পড়লে তোমাদেরকে আমরা একটা বেশির ব্যবস্থা করা যেত, আসো আলাপ করি, কিন্তু আলাপ করার অধিকার তো আমার নেই, আমি কার পক্ষ হয়ে কথা বলবো, আমি সব সব তথ্য জানিয়ে দিয়েছি। তারা কেউ চিঠির উত্তর দেন না, এইটা একটা সবচেয়ে খারাপ কথা হলো যে চিঠির উত্তর দেন না, ফোন ধরেন না। আরে এইটাকে আমি ব্যবসা করছি, আমি তো সালমান না, আমি আমি তো যেটা আমার একটাই মাত্র কামনা হলো দেশের মানুষ ভালো থাকুক, আমার পাশের লোকরা যেন চিকিৎসার জন্য কান্নাকাটি না করে আমার কাছে আসে আমাদের, এবং এইটা আমরা পারি, আমাদের এই জাতির একটা সুবিধা। আমেরিকাতে টিকা দেওয়ার জন্য $100 দিতে চায় গভর্নমেন্ট টিকা নেওয়ার জন্য, আমার এখানে মানুষ এসে হাজির হয় টিকাটা দেন, তখনও বলেছি আপনি রেজিস্ট্রেশন সাহেব বাদ দেন NID উপরে দিয়ে দেন। গ্রামে গঞ্জে নাকি মানুষ খুব একটা উৎসাহী না টিকা কিচ্ছু না, বাদ আমি চলেন আপনি আমাকে একটা জায়গা দেখেন যেখানে টিকা নিতে অস্বীকার করে, মৌলভী সাহেবও টিকা দেবে, আল্লাহ কি মানা করছে কোনো জায়গাতে চিকিৎসা করতে মানা করছে? প্লেগের কথা আছে কোরআন হাদিসে, সেটা আমাদের অজ্ঞতার কারণে এইসবকে মিসলিং দু চারজনে তারা ভুল ওয়াইজ করে বেড়াইতেছে, এটা সত্যি কথা। সেটাকে আমরা সরকারকে তাদেরকেও ডেকে বুঝাতে পারি, তাদেরকেও ডেকে বুঝাতে পারি। তার চেয়ে আবার আমি যেটা বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আপনারা দায়িত্বে আছেন, কীভাবে এসছেন না আসছেন সেই তর্কে আমি যেতে চাই না, কিন্তু আপনার জেনারেল সেক্রেটারিকে খালি অন্যের পিছনে আঙুল দেওয়া বন্ধ করেন, খালি সমালোচনা করেন না, দায়িত্ব পাঠান না, দেখে না যদি বলে তারা যায় কিনা, সব রাজনৈতিক দলরা পথে দাঁড়ায় কিনা এই সচেতন করার জন্য আজকে যায় কিনা দেখি, তাইলে আমরা বুঝতে পারতেন, তাইলে আপনি পরিষ্কার বলতে পারতেন যে BNP এইটা করে ওইটা করে, কমিউনিস্ট পার্টি করে, কালকে তারা বোধহয় একটাই করছে। সেই জন্য আমি আবেদন করছি ভাই, তর্ক বিতর্কতা সামনের দিকে তাকান, যা ভুলভ্রান্তি করেছেন করেছেন, এখনও সামনের দিকে তাকান। অক্সিজেন আপনি আর কত আনবেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার নিজের অবস্থা তো ভালো না, থার্ড ট্রেন এসছে 200 টন করে আনছেন, এখানে আপনি যেই 6 কোটি টাকার কথা বললাম আমি, এটা দিয়ে আপনার মাসে আপনি 50 টন বাড়াইতে পারেন, কিন্তু আপনার অসুবিধাটা কোথায়? কিন্তু আপনি সেটা করতে কেন না, টাকা পয়সাটা বাইরে পাঠানো যাবে না, লুটপাট করা যাবে না, যে কথাগুলো আমরা আলোচনায় আনতে চাই না আমরা। সুতরাং আজকে আমাদেরকে এই জিনিসের ব্যাপারে বলতে চাচ্ছি যে আপনি অনুগ্রহ করে কত দামে টিকা, কত টিকা আছে, প্রতিদিন কত করছেন সেটা নেন, আর টিকা কিনেন যেখান থেকেই পান, টাকাটা বড় কথা না, আপনার কাছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে, ADB-র টাকা আছে, তার তো ঋণ দিচ্ছেই এখানে। আর আপনি যেটা আশা করছেন কোভ্যাক্সের, সেই 10 লাখ 20 লাখের তো আমার হয় না, আমার দরকার 26 কোটি। তো আমাকে মনে রাখতে হবে এই যে একটা সবচেয়ে আমরা 20 লাখ হইলেই খবরের কাগজে আসতেছে সিনোফার্মের 30 লাখ আসতেছে, আরে 30 কোটি দরকার আমার ভাই। জি ডক্টর সৈয়দ মুদাসসির আলী, আপনি শুনছিলেন এবং সংকটটা আপনি আসলে অনেকেই মনে করছেন অগাস্টের শেষের দিকে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে সেপ্টেম্বরের দিকে, সো এখন সুনির্দিষ্ট আসলে কী কী পদক্ষেপ নেওয়া দরকার? এবং স্বাস্থ্য ব্যবস্থার একটা ফ্রেজাইল অবস্থা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং সেখানে এখন আবার যুক্ত হয়েছে কোভিডের সঙ্গে ডেঙ্গু, এবং ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের সংখ্যাও বেশ ভালো। যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করেন তাদের মোটামুটিভাবে সায়েন্টিফিক্যালি তারা যদি সততার সাথে বলে, তাহলে অবশ্যই অগাস্টের শেষ থেকে সেকেন্ড উইকের পরেই আমি বলবো, অবশ্যই এটাতে অ্যাজাম্পশন সকলেরই, থেকে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর পর্যন্ত আসলে বাংলাদেশের জন্য খুব একটা কঠিন সময় মধ্যে দিয়ে পার হতে হবে, এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় অনেক বিভিন্ন কারণে হয়তো আমরা যেরকম প্রেডিক্ট করি সায়েন্টিস্টরা সেরকম হয় না, তার একটি কারণ হলো যে অনেক সময় এই সকল ভাইরাস নিজের থেকেই অনেক দুর্বল হয়, আর আমাদের দেশের অধিকাংশ লোকই, আমি সহ জাফরুল্লাহ ভাই এবং আপনি সহ, আমরা বিভিন্ন টাইপের ভাইরাস বিভিন্ন সময়ে আমরা বডিতে গেছে, হয়তো রেজিস্ট্যান্স কারো কম কারো বেশি, কিন্তু এই সময় আমাদেরকে জাফরুল্লাহ ভাই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই পয়েন্টটা আমাদের ধরতে হবে যে জনগণকে অবশ্যই সচেতন করা, সেই সচেতনতা আমরা যেটা বলি যে তোমরা সেফ ডিস্টেন্স মেইনটেইন করে রাস্তায় চলো, এটা বাংলাদেশের যে ভূমি রাস্তা এবং যে জনগণ এতে আসলে ওয়ার্ক করে না, এটা
সম্পূর্ণভাবে ভালোভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে মাস্ক পরা। মাস্ক কোনোদিন কোনো পৃথিবীর কোথাও আইন দিয়ে আসলে মাস্ক পরানো যায় না, আইন দিয়েও আসলে মাস্ক পরানোর সুবিধা হয় না। এটা হলো পার্সুয়েশন। এই পার্সুয়েশনটা খুব কঠিন ভাবে করতে হবে, সকলে মিলে করতে হবে। যেমন আপনি সহ এই যে মিডিয়ার একটা বিরাট অবদান, কি জনগণকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, চিকিৎসক আমরা যারাই বলি না কেন, আমাদের চেয়ে মিডিয়ার অবদান অনেক গুণ বেশি। কারণ তারাই এটাকে জনগণের কাছে, কারণ অনেক সময় হয় কি, শুনেন এখন ওই যে জগরলাল একটা খুব দামি কথা বললেন যে অনেকের বিশ্বাস থাকে না, সেই জন্য এখন আমরা যখন ডাক্তার আর টিপিক্যালি রোজই মাস্কের কথা বলি, রোজই ডিস্টেন্সের কথা বলি, হাত ধোয়ার কথা বলি, এইটা যতটুকু গুরুত্ব না দেয়, একজন একদম নবীন যে সাংবাদিক সে যদি বলে, আমি দেখেছি তার প্রতি জনগণের বিশ্বাস একটু বেশি হয়। একটা ব্যবসা হওয়ার চেষ্টা হয়েছিল, তখন আমি অ্যাডভাইজার ছিলাম, আমার এখনো মনে আছে যে আমি এমন মারাত্মক কিছু না, তখন অলরেডি 500 কোটি টাকা বার্ড ফ্লুর ওষুধ এসে গেছে। সুতরাং তখনই দেখি টিভিতে আমার ক্রিটিসাইজ করা হলো যে উনি চোখের ডাক্তার, উনি বুঝলেন, আর হয়রা যারা ইনফেকশন স্পেশালিস্ট তারা বলতেছে যে না বার্ড ফ্লু আসছে। অনেক সময় কিন্তু অনেক এক্সপিরিয়েন্সে অনেক অ্যাজাম্পশনে বোঝা যায়। তা আমাদের, আমরা যদি জানি যে আমাদের ঘরে আগুন লাগতে পারে, সমস্ত ক্ষমতা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করা উচিত। এইখানে শুধু জনগণ বা এক্সপার্ট বা মিডিয়া নয়, আসল ক্ষমতা হচ্ছে জনগণের। এই জনগণকে যত সময় পর্যন্ত রাস্তায় না নামানো যাবে এই মোটিভেশনের জন্য, তখন দলমত নির্বিশেষে সকলে যার যার দায়িত্ব থেকেই করতে হবে। এখানে জাফরুল্লাহ ভাই যেরকম, তার যা শারীরিক অবস্থা আমি তো জানি, উনি না হয় সাহস করে সব জায়গায় যান এবং এসেছেন। আমি তো আমার 35 বছর ডায়াবেটিস এবং আমার ক্রিয়েটিন লেভেলটা উপরের দিকে দেখে আমি তো ঘরের থেকে সহজে বেরোই না, কিন্তু জাফরুল্লাহ ভাই তো বেরোন, এবং ওনার এই পজিশনে দ্বিতীয় কোনো লোক পৃথিবীতে বেরোয় বলে আমার বিশ্বাস হয় না। তা এইটা, এই অবস্থা সবার তো একরকম না। তা আমাদেরকে, তবে উনি বেরোনোর ফলে লোকের তো বিশ্বাসযোগ্যতা আছে, তাতে তো উপকার হচ্ছে। হয়তো বা যেমন আমার ছোট ভাই আশরাফ, অধ্যাপক আশরাফ, ওই যে মারা গেল, খুব দুঃখ লাগছে, কারণ খুবই ভালো মানুষ ছিলেন। তো এরকম তো অনেকেই আমাদের থেকে চলে যাচ্ছি। তা আমি মনে করি যে আমাদের সকলে ধরে নিতে হবে যে অগাস্টের 2nd week থেকে সেপ্টেম্বরের 1st week পর্যন্ত আমাদের কি কি করণীয় আছে। একটি তো ধরেন যেটা জাফরুল্লাহ বললেন যে ভ্যাকসিন দিতে হবে, লোককে আইডেন্টিফিকেশন করতে হবে, ট্রেসিং করার জন্য যে পদ্ধতি আমাদের দরকার, আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যে প্রিপারেশন, আমার কাছে মনে হয় এটা বোধহয় সম্ভব হবে না। এটা আমি আন্দাজে বলতেছি এই কারণে যে আমি তো এই প্রসেসের সাথে না, কিছু যে ইম্পসিবল তা না, কিন্তু আমরা ট্রেসিং করার জন্য সেইভাবে প্রিপারেশন নেই নাই। বরং ভ্যাকসিন যত এনে তাড়াতাড়ি দিতে পারি সেটা একটা বিরাট ব্যাপার হবে, এবং লোককে যদি মাস্ক পরাবার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আর যে দুটো সেক্টর আপনি একটা বলেছেন আর একটা জাফরুল্লাহ ভাই, যে ছাত্রদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান করে, এবং তার সাথে যোগ করেছেন এই ওয়ার্কাররা, গার্মেন্টস ওয়ার্কার এবং অন্যান্য ওয়ার্কার, গার্মেন্টসরা মালিকরা, তারা পাবলিক স্টেটমেন্ট দিয়েছে
যে তারা কিনতে চায়, আমার মনে হয় তাহলে আমি তাদের কাছকেই ফোন করে বলবো যে জাফরুল্লাহ ভাইয়ের কাছে যেটা রাশান ভ্যাকসিন যেগুলি সেইগুলো এনে তাহলে তারা নাই বা পাচ্ছে না, এই এক্সকিউজ তো তাহলে তাদের সঠিক না। তারা পাওয়া যাচ্ছে, তারা সাত দিনের ভিতরে এনে এটা ব্যবহার করুক, তারা দেখাক। তারা তো শুধু এই প্রণোদনা দেয়, এই প্রণোদনা দিয়ে তো প্রশ্ন উঠতেছে এখন যে ইনভেস্টিগেশন হবে যেগুলো কি এফডিআর এ চলে যায় কিনা। সুতরাং আমার মনে হয় যে আমাদের পক্ষে যেটুকু সম্ভব সেইভাবে এগোতে হবে। যারা গার্মেন্টস এবং অন্যান্য ইন্ডাস্ট্রির মালিক, তারা যেখান থেকে এই ভ্যাকসিন, যে ভ্যাকসিন হিউম্যানে হিউম্যান বিইংয়ে ব্যবহার হয়েছে তার কত পার্সেন্ট ইফেক্টিভ, এইটা দেখাটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ ম্যাক্স যেটা মিনিমাম সেটা অন্তত 62-64% ইফেক্টিভ বলে মনে করে, এবং রাশান ভ্যাকসিন যদিও তারা তাদের বিভিন্ন ডাটা বিভিন্ন কারণে ব্যবহার করতেছে না, এবং এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সও আছে, ওয়েস্টার্ন পাওয়াররা হয়তো রাশান ভ্যাকসিনকে একটু ডাউন প্লে করতে চায়, সেটাও কিন্তু আমরা যারা ডেভেলপিং কান্ট্রি আমাদের এই জিনিসটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এই কারণের জন্যে রাশান ভ্যাকসিন এইভাবে পাওয়া গেলে, এবং যারা ইন্ডাস্ট্রির মালিক তারা এনে, এবং যারা বিভিন্ন এছাড়াও তো বাংলাদেশে দেশি এবং বিদেশি অনেকেই আছে যারা তাদের স্টাফ একদম বাড়ির কাজের লোক 18 বছর বয়স পর্যন্ত যেখানে দেওয়া যায় সেখানে ভ্যাকসিন দিলে সরকারের উপরও তো প্রেশার কম পড়বে, এবং তাতে যে ভ্যাকসিন পাওয়া যাবে সেই ভ্যাকসিন ইউজ করা হবে। তাতে সকলে মিলে আমরা কাজটি করলাম, আমরা সকলে মিলে জনগণকে তাদের মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করলাম। একই সাথে আমাদের প্রেশারাইজ করতে হবে যে যে প্রেশারে তাদের 1 তারিখে আমরা তাদেরকে খুলে দিলাম, তারপরে কালকের 12টা পর্যন্ত, 12টা তো হবে না, সারাদিনই দেখা যাবে সমানে লঞ্চ বিভিন্ন এবং এর ইফেক্টটা তো সেপ্টেম্বরের 1st week নয় 2nd week পর্যন্ত যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো কোনো ইমোশন না নিয়ে, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে না নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশগুলিকে সঠিকভাবে পালন করতে হবে। আমরা সঠিকভাবে পালন না করে যার যার নিজস্ব মত অনুযায়ী পালন করার ফলে বরং আমরা এই অতিমারিকে আমরা আরো দীর্ঘায়িত করতেছি। সুতরাং আমাদের নিজস্ব সততা অত্যন্ত প্রয়োজনীয়। জাফরুল্লাহ ভাইয়ের মনে আছে একটা জিনিস, উনি বিএমআরসির পারমিশন ছিলেন, বলে তোমার এনে এত সময় লাগবে, উনি কেন সময় লাগবে, আপনি তো ব্র্যান্ড, তা উনি তো নিজেই জীবিত, আমি আবার মৃত্যু লোককে সাক্ষী মানি না, সাথে সাথে আমি করে দিলাম। আমার তো কেউ কোনোদিন বললো না যে জাফরুল্লাহ ভাইটা কেন করলাম। এটা আসলে কথা হচ্ছে কি, আমাদের নিজেদের ব্যাকবোন নাই, আমরা নিজস্ব দায়িত্ব ঠিক মতো পালন করতে চাই না দেখেই বিভিন্ন এক্সকিউজ আমরা হাজির করি। আমার মনে হয় আজকের থেকেই এই যে ইন্ডাস্ট্রির মালিক যারা তাদেরকে প্রেশারাইজ করা যে তোমরা অন্য ভ্যাকসিনের দিকে খোঁজ নাও, কোনো ক্ষতি নাই, অন্তত ইমিডিয়েটলি রাশান ভ্যাকসিন 1 কোটি নিয়ে আসো, এনে তোমাদের কর্মীদের দাও, তাহলে তোমরা দেশের জাতির তোমাদের সকলের এবং আমাদেরকেও উপকার করলে। জি ধন্যবাদ ডক্টর জাফর হোসেন, আমরা কি শেষের দিকে চলে এসেছি। এখানে আসলে প্রসাদ মোদার চাইনি খুব ভালো কথা বলেছেন, গার্মেন্টস মালিক তো তাদের উন্নত হচ্ছে। আমি একটা কথা বলতে পারি, যেহেতু তারা সুবিধা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, তাদেরকে যদি আমরা অ্যাপ্রোচ করি এই $8 থেকে দাম আরও কমিয়ে নিয়ে আসতে পারবো। আমরা মালিকদেরও তো দায়িত্ব আছে তার কর্মীদেরকে ভ্যাকসিন দেওয়া, এটা হলে ওনারা যদি করে এটা $8 লাগবে না, তার চেয়ে কম ডলারই ওনারা যদি টিকাটাই প্রণোদনা হিসেবে চান, প্রণোদনা হিসাবে এই করলে তারা যদি করেন, তাহলে আজকে কর্মীরাও বলবে যে তার মালিকরা তাদের জন্য কেয়ার করেন, আর তাছাড়া দেশেরও সরকারকেও সাহায্য করা হলো, সব কিছু সরকার করে দেবে সেটা কেন আছে। সো তাদেরকেও আমরা আহ্বান করছি
যে মালিকরা যদি চায় আমরা এই টিকা আনার ব্যাপারে সাহায্য করতে পারি, এটার দামটা আরও কমিয়ে আনা সম্ভবপর আছে, এটা তো মাল আসবে তারপরে টাকা দেবে, এটা তার ইন্ডিয়ার মতো ব্যাপারটা হবে না। আর সবাইকে যে অন্যান্য সচেতনতা বৃদ্ধির জন্য আমি এখনও মনে করি সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে রাস্তায় দাঁড়ানো দরকার। আমরা যদি দাঁড়িয়ে যদি ইউনারা বলে রিক্সাওয়ালারে ভাই তোমার মাস্টার একটু ধরে বসো, অথবা যে প্যাসেঞ্জারটাকে বলে আপনি মাস্টার পরেন, এইটা আমাদের সবার চেষ্টা ছাড়া এক প্রাইম মিনিস্টারের একক চেষ্টা একক ইটাতে এটা করা বড় মুশকিলের ব্যাপার। আমাদের সুবিধাটা হলো এই দেশের মানুষ টিকা নিতে ভয় পায় না, টিকা নিতে চায়, টেস্ট করাতে চায় জনগণকে। সেটি আমেরিকাতে $100 দিচ্ছে, এর আগে একটা করে বিয়ার দিয়েছে, একটা বিয়ার দিচ্ছে আবার $100 বলছে টিকা। আমাদের তো সেই সমস্যা, আমরা জনগণকে সেটা বাচ্চাকে নিয়ে কে সবাইকে আসে, আমাদের স্কুল কলেজ খোলার দরকার আছে এখন এইসব। তার সুতরাং আমরা এই টিকা এনে স্কুল কলেজ শিফট বাড়িয়ে দিই, এইটা বাড়িয়ে দিই, খাওয়া দাওয়া সব কিছুর ব্যাপারে আমাদের সম্মিলিত সর্বদলীয় কমিটিতে যাওয়া উচিত। এই দেশ তো আমাদের সবার, আমরা হয়তো ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু আমাকে এই মুহূর্তে এই যুদ্ধের যেটা প্রধানমন্ত্রীর বাক্যটাকে আমি রিপিট করছি, যুদ্ধে আছি, যুদ্ধে থাকলে পাশাপাশি সবাইকে নিয়েই বসতে হবে। কেবল আওয়ামী লীগেই যুদ্ধ করবে, অন্যরা করবে না তা না, আমরা সবাই মিলে আপনাকে সমর্থন করতে চাই, সাহায্য করতে চাই, সেটাই করতে হবে। তবে টিকাটা আনেন এবং একটু আমাদেরকে বিশ্বাস করেন, বলেন কত টিকা আপনার হাতে আছে। এইটা আগামী 15 দিনে আমরা সব গার্মেন্টসকে টিকা দিয়ে দিতে পারি, এটাতে বিরাট লাভ হবে। আর টেস্টের মাত্রা এটা তো আমাদের হাতে, এটা বাড়ানো। আর যে কথাগুলি বলেছি হেলথ ব্যবস্থা, যেটা এই মুদাসির বলেছে আমাদের এটা নজর দেওয়া দরকার। এইটা কেবল ঢাকা শহরে আনলে ঢাকা শহর যানজট না, ঢাকার আজকে আমার ইউনিয়ন পর্যায়ে আমাকে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে, এবং সেটা গড়ে তুলতে আপনাদেরকে আমি বলি মাত্র 10 কোটি টাকা দরকার, মাত্র 10 কোটি টাকা দরকার। আজকে আজকে অনেকে জানে না এই যে আজকে আমাদের যে কমিউনিটি ক্লিনিক শেষ করতে হবে, আমি এক মিনিট চাই, কমিউনিটি ক্লিনিকের অবদান হলো এই লোকটার, ডক্টর মুদাসের আলীর। আমরা আমরা তো ইতিহাস লিখতে চাই না, আমাদের লিখতে চাই না, কিন্তু এর মূল অবদান কিন্তু এটা মুদাসের আলীর, সেইটা এটা নিয়ে সে যেই করেছে। তো আজকে আমি মনে করি সরকারকে বলছি যে প্লিজ ছোট মন ছেড়ে দিয়ে বড় মানুষ আকারে বেরিয়ে আসেন, সবাইকে নিয়ে টিকা আনেন, টিকা দেন, আর তাছাড়া সবার সাথে পরামর্শ করেন। অনেক ধন্যবাদ প্রফেসর সৈয়দ মুদাসের আলী, আমাকে শেষ করতে হবে, আপনি কি আর 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান? 30 সেকেন্ডস, নট মোর দেন দ্যাট। আমার মনে হয় যে মূলত যে ডিসকাশন হয়েছে আপনি পরিচালনা করছেন, আপনি সহ আমরা সকলেই একমত। এখন শুধুমাত্র আমাদের এই কথাগুলিকে কাজে পরিণত করতে হবে, এই কাজে পরিণত করার জন্য যার যেখানে আপনি বিজিএমইর প্রেসিডেন্টের ফোন নাম্বার জাফরুল্লাহ ভাই খুব সহজেই পেতে পারেন, কারণ পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, এফবিসিআই প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিয়েছে, সে আবার আমার কমিউনিটি ক্লিনিক ট্রাস্টেরও মেম্বার। সুতরাং আমার মনে হয় জি ধন্যবাদ, এখনো আপনি ফোন করে তাকে বলে একটা অ্যাকশনে গেলে পারেই আমার মনে হয় কাজ হবে। ধন্যবাদ। আমি জিল্লুরকে সাধারণত যারা পরিচালনা করে তাদেরকে আলাদা ধন্যবাদ দিই না, না না ধন্যবাদ দিতে হবে, আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে সে একটি নির্দিষ্ট রোড ম্যাপের দিকে আমাদেরকে জাতিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা করছে, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসের আলী এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে এবং ওনারা ওনাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আশঙ্কা করছেন যে অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত খুবই কঠিন সময় বাংলাদেশের জন্য। একদিকে কোভিড-19, অন্যদিকে ডেঙ্গু আছে, চিকনগুনিও তার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এরকম আশঙ্কাও আছে। একটা সর্বাত্মক প্রয়াস, এটি যুদ্ধাবস্থা এবং সম্মিলিত প্রয়াস দরকার, সর্বাত্মক প্রয়াস দরকার ওনারা বলছিলেন, এবং এর জন্য টেস্টের কোনো বিকল্প নেই, যত বেশি সম্ভব সংখ্যক টেস্ট করানো,
ট্রেসিং করা এবং ট্রিটমেন্ট, এবং সেই সঙ্গে ভ্যাকসিনেশনেরও কোনো বিকল্প নেই। ওনারা বলছেন যে লকডাউনের নামে যা কিছু হয়েছে সেগুলো আসলে হাস্যরসই তৈরি করেছে, এবং যে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হচ্ছে সেটি সমীচীন হয়নি। তারপরে যেহেতু খুলে দেওয়াই হয়েছে, এখন দ্রুততার সঙ্গে ওনারা মনে করেন এই শ্রমিকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার দ্রুত ব্যবস্থা করা দরকার, এবং সেই টিকার ব্যবস্থাটাকে সরকারকেই করতে হবে। এবং একই সঙ্গে এই আহ্বানে ওনারা জানিয়েছেন, আবেদনও জানিয়েছেন যে প্রতিদিন আসলে একটা হিসাব, যেমন কতজন মারা যাচ্ছে, কতজন আক্রান্ত হয়েছে, কতজন পরীক্ষা হচ্ছে, এরকম হিসাব যেমন স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়, কত টিকা আমাদের হাতে আছে, কত টিকা দেওয়া হলো, কত টিকা নষ্ট হলো, প্রথম ডোজ কতজন পেলেন, দ্বিতীয় ডোজ কতজন পেলেন, প্রতিদিন এই হিসেবটা দেওয়া দরকার। আর টিকার নানা রকমের সূত্রের কথা নানান সময় বলা হয়েছে, সোভিয়েত রাশিয়া থেকে একটা টিকার ব্যবস্থার কথা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অনেকদিন ধরেই বলছেন, এবং ডক্টর মোদাস্তের আলীও সেখানে একমত পোষণ করেছেন যে অন্তত আমাদের তৈরি পোশাক খাতের যে সংগঠন বিজেএমই, তারা এই টিকাটি কিনে নিতে পারে তাদের শ্রমিকদের জন্য, এবং সেক্ষেত্রে হয়তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহায়তাও করতে পারেন, এবং তারা মনে করেন যে $8 বলা হচ্ছে এটি আরও কম দামে পাওয়া যেতে পারে, এবং তাতে করে মালিক শ্রমিকের মধ্যে যে আস্থার সম্পর্ক সেটি গড়ে উঠবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।